ইন্নাল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন। আজ 23শে চৈত্র 1427 বঙ্গাব্দ, আমি ফরহাদ আজকে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণ ও নির্মিতি এই বই থেকে। ভাষা প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি, তোমাদের সকলকে স্বাগত। প্রথম পর্ব ক্লাসটিতে উপস্থাপন করেছিলাম ভাষা, মাতৃভাষা ও রাষ্ট্রভাষা। আজকে উপস্থাপন করব মৌখিক, লৌকিক, আঞ্চলিক, প্রমিত, সাধু, চলিত। এটা তো প্রথমে মৌখিকে চলে যাই। মৌখিকটা কি? মৌখিক ভাষাটা হলো আমাদের যে বিভিন্ন অঞ্চলে মানুষ মুখে মুখে যে ভাষাটা বলে, আমাদের অঞ্চলে যে ভাষাটা মানুষে মুখে মুখে বলে, মনের ভাব ব্যক্ত করে, আর এটা আসলে মৌখিক। ভাষার দুইটা রূপ আছে, একটা হলো মৌখিক আর একটা হলো লৌকিক। আর একটু স্পষ্ট করে বলি, এই মৌখিক রীতি ভাষার দুইটা রীতি আছে, একটা হলো আঞ্চলিক আর একটা হলো প্রমিত। তাহলে প্রথমে আঞ্চলিক নিয়ে কথা বলি। বিভিন্ন অঞ্চলের মুখের ভাষা, বিভিন্ন অঞ্চল বলতে আমি বলছি যে আমাদের দেশে 45টি ভাষা আছে, তাহলে প্রতিটা অঞ্চলে একটি করে ভাষা আছে, আর ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, এছাড়া ইংরেজি আছে, আরবি আছে। তাহলে প্রতিটি অঞ্চলে মানুষের মুখের ভাষা হলো আঞ্চলিক। তাহলে আঞ্চলিক ভাষার অপ আসলে কি? কথ্য ভাষা। আর কথ্য ভাষাটাই কি? মৌখিক ভাষা। কথ্য ভাষাটাই কি? মৌখিক ভাষা। প্রত্যেক অঞ্চল ভেদে এই ভাষার কি পরিবর্তন দেখা যায়। এই কথ্য রূপকে কি আঞ্চলিক ভাষা রীতি বলে। তাহলে কি দাঁড়ালো? আঞ্চলিক ভাষার অপর নাম কথ্য ভাষা, বা কথ্য ভাষার অপর নাম আঞ্চলিক ভাষা। ভাষার সর্বজন গ্রাহ্য সর্বোচ্চ মার্জিত ভাষার নাম কি? সর্বজন গ্রাহ্য সর্বোচ্চ মার্জিত ভাষার নাম কি? তাহলে প্রমিত ভাষা রীতি। এটা একটু খেয়াল রাখতে হবে, প্রমিত ভাষা রীতি। আঞ্চলিক ভাষা একটা কথা বলি আর কি, যেমন ছেলেকে অনেক জায়গায় বলে সাওয়াল, হুত, পুত, পোয়াইন, এরকম আর কি অনেক কিছুই বলে আঞ্চলিক ভাষায়। পোলা, সেইলে, পোলা বিশেষ করে আমাদের পদ্মার উপরে বলে পোলা, পুয়া, বেটা, বেড়া, আমাদের পদ্মার উপরেও বেড়াও বলে, বেড়া, এ বেড়া যাও কই অমনু। তাহলে কি দাঁড়ালো যে এইগুলি হলো আঞ্চলিক, চট্টগ্রাম, তারপরে সিলেট, এই যে যে প্রত্যেক অঞ্চল ভেদে ভাষার পার্থক্য রয়েছে। আর এই ব্যতিক্রম রেখে সবার বোধগম্য যেটা ভাষা বলা হয় এইটা হলো কি? প্রমিত ভাষা। তাহলে আঞ্চলিক ভাষার আর একটা নাম আছে কি? উপভাষা। উপভাষা মানে কি? ভাষার সন্নিকটে। তাহলে ভাষাটা কি? আমরা প্রমিত বাংলা যেটা কথা বলি, সর্বজন গ্রাহ্য সর্বোচ্চ মার্জিত ভাষার নাম প্রমিত ভাষা। এরপর চলে যাব, আঞ্চলিক ভাষাটা শিখতে হয় না, এটা মানুষ জন্মের পর থেকেই জানে, বলতে পারে, কিন্তু প্রমিত ভাষাটা এটা মানুষকে শিখতে হবে। প্রমিত ভাষাটা মানুষকে শিখতে হয়, এটা কষ্টার্জিত, এটা ইচ্ছে করলেই কিন্তু প্রমিত বাংলায় কথা বলা যায় না, এটা মানুষকে পড়াশোনার সাথে সাথে এটা মানুষকে আত্মস্থ করতে হয়। আমরা এবার যাব লৌকিক ভাষারীতি। লৌকিক ভাষারীতি দুইটা, একটা হলো সাধু আর একটা হলো চলিত। ছোটবেলায় পড়ছি ভাষা দুই প্রকার, সাধু চলিত, কিন্তু না, এখন বড় হয়ে দেখি যে না, ভাষার ভীতি দুইটা আছে, একটা হলো রূপ আছে মৌখিক লৌকিক, মৌখিকটা আঞ্চলিক প্রমিত, আর লৌকিক রীতি আছে দুইটা, একটা সাধু রীতি আর একটা চলিত রীতি। সাধু রীতিটা কি আসলে? সাধু রীতিটা হলো তৎসম শব্দবহুল ভাষা রীতি। 1800 আমরা জানি আর কি, যারা সেভেনে থেকে পড়ে আসছো, সেভেনে সকলেই পড়ে আসছো, 1800 সনে ফোর্ট উইলিয়াম কলেজকে কেন্দ্র করে এই ভাষার প্রচলন হয়। মানে ওই পণ্ডিতগণ বাংলা ভাষার গদ্য চর্চা শুরু করেন তখন। কিন্তু এই সাধু ভাষার মানে জনক ধরা হয় আর কি, গদ্য রীতির জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম কিন্তু 1820 সনে, কিন্তু তারপরেও জনক হলেন, এটা অনেক কথা, এটা এত ছোট থাকতে জানার প্রয়োজন নেই। আর এই ছোট ছোট মিয়া 1914 সালে চলিত রীতি প্রবর্তন করেন। কে প্রবর্তন করেন? আমরা তার নাম জানি, প্রমথ চৌধুরী। তার একটি পত্রিকা ছিল সবুজ পত্র, এই সবুজ পত্রে পত্র পত্রিকার মাধ্যমে উনি কাজ করেন। আমরা একটু খেয়াল করি, এখানে একটা লিখছি, সাধু ও চলিত রীতির পার্থক্য দেখা যায় কয়টি ক্ষেত্রে? বিশেষ করে পাঁচটি। পাঁচটি কি কি? পাঁচটি কি কি একটু যদি আমরা বলি তাহলে তাহলে সবচেয়ে ভালো হয়। পাঁচটা এখানে একটু দেখাই,
সর্বনাম ক্রিয়া অব্যয় যে এটা কিভাবে সম্ভব, সম্ভব অবশ্যই। আর বিশেষ্য, বিশেষণের কোনো ই হয় না, বিশেষ্য। আর একটা আছে অনুসর্গ। এই পাঁচটি ক্ষেত্রে বিশেষ করে আমরা যদিও পড়াশোনা করি যে দুইটি ক্ষেত্রে সর্বনাম আর ক্রিয়া এই দুইটার নাম সবাই জানে, কিন্তু অব্যয়ও হয়। অব্যয় কিভাবে হয় সেটা বলছি একটু পরে। আচ্ছা, সাধু তৎসম শব্দবহুল ভাষারীতি, সাধু, সাধু ভাষারীতিতে সর্বনাম আর ক্রিয়ার পূর্ণ রূপ বসে, মানে এটার বৈশিষ্ট্য একটু জানি। সাধু সর্বনাম ক্রিয়ার পূর্ণ রূপ বসে, সর্বজন গ্রাহ্য গোচরিত রীতি হচ্ছে, চলিত ভাষা হলে এটা সর্বজন গ্রাহ্য, চটুল, তদ্ভব শব্দবহুল। আর ইনি হলেন কোনো রকমের কোনো নিয়ম মানে না, পরিবর্তন হতেই থাকেন, কিন্তু সাধু ভাষা রীতি অপরিবর্তনশীল, এটার পরিবর্তন সম্ভব নয়। আর ব্যাকরণের নিয়ম অনুযায়ী চলে, তৎসম শব্দ বেশি ব্যবহৃত হয়। এই একটা প্রশ্ন লিখছি, তৎসম শব্দবহুল ভাষারীতি কোনটি? সাধু ভাষা রীতি বক্তৃতা ভাষণে ব্যবহৃত হয় না। কোনটা? সাধু রীতি বক্তৃতা ভাষণ নাটক, নাটকের সংলাপে এই ক্ষেত্রে এটা সম্ভব না, টেনে টেনে কথা বলা সম্ভব না, কিন্তু চলিত ভাষা রীতি নাটক বক্তৃতা সংলাপ সব কিছুতে ব্যবহৃত হয়। এখন এখানে আমরা দেখি একটু অব্যয়, এই যে অব্যয় বলছি না, অব্যয়। এখন নচেত একটা শব্দ আছে, নচেত, এইটা হলো সাধু রীতিতে ব্যবহার হবে, নচেত। আমরা যখন চলিত রীতি করব তখন এইটা ব্যবহার করব, নইলে। কি ব্যবহার করব? নইলে। তাহলে এইভাবে কদাচ আছে, কদাচ শব্দটা কখনো ব্যবহার করব, কদাচ। অপরিবর্তনশীল ভাষা রীতি হলো সাধু রীতি। তাহলে দেখা গেল সর্বনাম তাহার আছে না, তাহার যাহার, এই সর্বনাম যদি হয় তাহলে ক্রিয়া করিতেছি, খাইতেছি, যাইতেছি, হাসিতেছি, হাঁটিতেছি, তখন সেই ক্ষেত্রে। আর অব্যয়, অব্যয়টা নচেত, কদাচ, অদ্য, এগুলি আছে। আর বিশেষ আমরা জানি অগ্নি থেকে যখন আমরা চলিত করব তখন লিখতে হয় আগুন, এইভাবে অনেক শব্দ আছে। এরপরে আছে অনুসর্গ, আমরা জানি হইতে, আমরা পড়ছি না অনুসর্গ? অবশ্যই পড়ি। তাহলে এই অনুসর্গ এই পাঁচটা ক্ষেত্রে, কদাচ থাকলে আমরা তদ্ভাবে লিখবো, কখনো, এই পাঁচটা ক্ষেত্রে কি হয়, সাধু ও চলিত রীতির পরিবর্তন দেখা যায়। লৌকিক ও মৌখিক ভাষা রীতি কয়টি? দুইটি। আর চলিত ভাষা রীতিতে সবচেয়ে বেশি ব্যবহার হয় তদ্ভব শব্দ। কি ব্যবহার হয়? তদ্ভব শব্দ। আমরা যদি অদ্যপি লিখি, সাধুতে যদি লিখি অদ্যপি, তাহলে চলিতে তো হবে কি, আজি, আজও, অদ্যপি আজও। আবার শ্রবণ, আমরা শ্রবণ কি, বিশেষ্য। তাহলে আমরা যদি শ্রবণ লিখি, সাধুর ক্ষেত্রে লিখি শ্রবণ, তাহলে চলিতর ক্ষেত্রে লিখবো কি, শোনা। তাহলে এই যে কি হলো, বিশেষের ই করা হলো না, শ্রবণ শোনা, ওইটা ক্রিয়া নাকি? তাহলে এই যে মানে তৎসম থেকে কি করা হয়, তদ্ভব করা হয়। আর সর্বজন বৌদ্ধ মুখের ও লেখার ভাষা হলো চলিত রীতি, চটুল সরল ও সাবলীল ভাষা রীতি হলো কি, চলিত রীতি। চটুল সরল ও সাবলীল মানে সকলের বোধগম্য। আর ভাষার উপাদান আমরা জানি, ভাষার উপাদান তাহলে কয়টি, এটা ছোটবেলায় পড়ে আসছি। ভাষার উপাদান হলো চারটি, আর ধ্বনি হলো ভাষার উপাদান, আর বাক্য হলো ভাষার উপকরণ, এগুলি খেয়াল রাখতে হয়। গারোদের ভাষার নাম কি? গারোদের ভাষার নাম হলো আচিক। এরপরে ভাষা কিসের বাহন, এটা পরীক্ষা অনেক সময় আসে, ভাষাটা হচ্ছে ভাবের বাহন, ভাষাটা হচ্ছে ভাবের বাহন, ভাবের বাহন না, আমরা একে অপরের সাথে আমাদের ভাব বিনিময় করি, ভাব বিনিময় করতে যেই যা কিছু ব্যবহার করি ওইটাই ভাষা। আমরা শব্দ গঠন হয় কিভাবে সেটা শিখেছি অর্থপূর্ণ ধ্বনির মিলনে। কোন ভাষারীতি ব্যাকরণের নিয়ম মেনে চলে, সাধু, মন্থর ভাষারীতি সাধু রীতি, আর জীবন্ত ভাষারীতি চলিত রীতি, আর কৃত্রিম ভাষারীতি সাধু রীতি, এরকম আর কি। শিক্ষিত লোকের ভাষারীতি হলো প্রমিত ভাষারীতি, শিক্ষিত লোকের ভাষারীতি হলো প্রমিত রীতি। তার মানে কি, আঞ্চলিক ভাষায় সকলেই কথা বলে, কিন্তু প্রমিত রীতিটা ই করতে হয়, আমাদের আত্মস্থ করতে হয় যেন শিক্ষিত মানুষে। আর দলিল দস্তাবেজ কিন্তু সাধারণত রাষ্ট্রভাষায় লেখা হয়, দলিল দস্তাবেজ আঞ্চলিক ভাষায় কখনোই লেখা হয় না। আর ভারতে একটা ভাষা প্রচলিত আছে কানাড়ি, আর পাকিস্তানে একটা ভাষা প্রচলিত আছে বালুচ, এগুলি খেয়াল রাখতে হয়।
তাহলে ভাষারীতি হলো দুইটি, আর ভাষার উপাদান ধ্বনি, ভাষার উপকরণ বাক্য। এইগুলি একটু আত্মস্থ করলে পরীক্ষায় খুব খারাপ করা যাবে না, ভালোই হবে, খুব খারাপ হবে না। তাহলে মোটামুটি অনেক আলোচনা করেছি, আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে এই কমেন্ট করে জানা যাবে। আর আজকে এ পর্যন্ত, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে। ক্লাসটি ভালো লাগলে এই সার্থকতা। আজকে এ পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।